আজ বুধবার ২৭শে জানুয়ারি ২০২১। স্বাগত জানাচ্ছি রেডিও টুডের সংবাদ সংকলনে। আপনাদের সঙ্গে আছি আমি মঞ্জুর হোসাইন। জানিয়ে দিচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু খবর। সব জল্পনা কল্পনা এবং অপেক্ষা শেষে দুয়ারে উপস্থিত সেই মহেন্দ্র খন। আজ দেশে করোনা ভাইরাসের পরীক্ষামূলক টিকাদান শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৩:৩০ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বহুল প্রত্যাশিত এই কার্যক্রম উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই নিবন্ধনের জন্য অনলাইন সুরক্ষা প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে। এমন একটি খবরকে নিয়ে দৈনিক সমকালের শিরোনাম, অপেক্ষা শেষ, এলো সেই মহেন্দ্র খন। পত্রিকাটির অন্য একটি শিরোনাম, চার্জশিটে নেই মূল অভিযুক্তদের নাম। খবরটিতে বলা হয়েছে, রাজধানীর বনানীর এফআর টাওয়ারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের মামলায় সম্পূরক চার্জশিট থেকে ৮ জনকে বাদ দেওয়ার ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। কারণ ওই ৮ জনের অন্তত ৬ জনই এফআর টাওয়ার অনিয়মের মূল হোতা হিসেবে চিহ্নিত। মজুত প্রবণতায় বাড়ে চালের দাম, আলু পেঁয়াজের দাম বাড়ে সিন্ডিকেটের কারণে। বিএআরসির গবেষণা প্রতিবেদন, এটি দৈনিক যুগান্তরের খবর। এতে বলা হয়েছে, খাদ্য ঘাটতির আশঙ্কায় করোনাকালে ব্যবসায়ী ও মিল মালিকরা চাল মজুত করে রাখেন, এই কারণে অতি প্রয়োজনীয় এই পণ্যটির দাম অস্বাভাবিক রকম বেড়ে যায়। কৃষি গবেষণা কাউন্সিলের মাঠ পর্যায়ের গবেষণার ফলাফলে এই তথ্য উঠে এসেছে। অন্য একটি সংবাদে পত্রিকাটি জানিয়েছে, নয়াদিল্লির রাজপথে কুচকাওয়াজে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে প্রথমবারের মতো বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্ট ভারতের প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশগ্রহণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার নয়াদিল্লিতে এই প্যারেড অনুষ্ঠিত হয়। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু শাহনুর শাওনের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর চৌকস কন্টিনজেন্ট মঙ্গলবার সকাল ১০:৩৭ নয়াদিল্লির রাজপথে প্যারেডে প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে। আপনারা শুনছেন রেডিও টুডের সংবাদ সংকলন। জানিয়ে দিচ্ছি আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। দৈনিক প্রথম আলোর খবর, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই চলতি সপ্তাহে দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চালাবে চীন। এই উপলক্ষে দেশটির সমুদ্র নিরাপত্তা প্রশাসনের পক্ষ থেকে টনকিন উপসাগরের কিছু অঞ্চলে আগামী ৩০শে জানুয়ারি পর্যন্ত নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মহড়ার ধরন বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি বেইজিং। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোটের খবরকে নিয়ে দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, উৎসাহের ভোটে শঙ্কাও কম নয়। দৈনিক ইত্তেফাকের খবর, দেশের আর্থিক খাতের বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা ও নানা ধরনের অনিয়ম নিয়ে জাতীয় সংসদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন কয়েকজন সংসদ সদস্য। রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের উপর গতকাল মঙ্গলবার আলোচনায় অংশ নিয়ে ক্ষুব্ধ এই সদস্যরা জানতে চেয়েছেন, অর্থ পাচারকারী ও এসব লুটেরা কারা, তাদের পরিচয় কি, তারা কি দলে না সরকারে, নাকি সরকারের আশপাশে। সরকার প্রধান শেখ হাসিনা নিরলস পরিশ্রম করলেও আর্থিক খাতকে পিতামাতার অবাধ্য সন্তানের সঙ্গে তুলনা করে তারা বলেছেন, আর্থিক খাতকে কোনোভাবেই সোজা পথে আনা যাচ্ছে না। দুদক কাণ্ডে ভুল বিচারে নিরপরাধ ব্যক্তির জেল, প্রকৃত আসামি ধরাছোঁয়ার বাইরে, দায় স্বীকার দুদকের উচ্চ আদালতের সিদ্ধান্তকাল। এমন শিরোনামে পত্রিকাটির অন্য একটি খবর, প্রকৃত আসামি নোয়াখালী সদরের পশ্চিম রাজারামপুরের কামরুল ইসলাম এখনও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। এসএসসি পরীক্ষার মার্কশিট ও প্রশংসাপত্র জাল করে তিনি ভর্তি হয়েছিলেন মাইজদী কলেজে। সেই জাল জালিয়াতির তদন্ত করে দায় চাপানো হয় নিরপরাধ পূর্ব রাজারামপুরের কামরুলের উপর। সেই তদন্তের ভিত্তিতে এগিয়েছে বিচার। হুলিয়া ও সম্পত্তি ক্রোকের পুলিশ প্রতিবেদনে সঠিক চিত্র উঠে এলেও তা আমলে নেননি দুদক ও অধস্তন আদালতের বিচারক। দুদক ও বিচারকের কাণ্ডে দণ্ডিত হন নিরপরাধ সেই ব্যক্তি। এই ছিল রেডিও টুডে সংবাদ সংকলনের আজকের আয়োজনী। Radio Today, 89.6 FM.